রোববার রাজধানীর গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন প্রত্যেক জেলায় ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি শেষ। রোববার শুরু হবে সারা দেশে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম। 27 জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 26 জনকে ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে 541 জনকে টিকা দেওয়া হয়। ঢাকায় 65 স্থানে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে প্রতিটি জেলায় ভ্যাকসিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম পৌঁছে গেছে। টিকা প্রয়োগের প্রথম দিন 1015টি কেন্দ্রে এসব টিকা দেওয়া হবে। অন্যদিকে সারা দেশের জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে 959টি স্থানে টিকা দেওয়া হবে। টিকা কার্যক্রম সফল করতে গত 10 দিন স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেছেন, সারা দেশে 2,26,000 জন কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম প্রস্তুতি পরিদর্শন করে তিনি একথা জানান। ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে নাসিমা সুলতানা বলেন, 28 জানুয়ারি পর্যন্ত যে 567 জন টিকা নিয়েছে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আল জাজিরার প্রতিবেদনে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নেই, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সকালে আর্মি স্টেডিয়ামে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, মিয়ানমারের সেনা সরকার ঢাকাকে জানিয়েছে 10 লাখের মতো ভুয়া ভোট এবং নির্বাচনে কারচুপির কারণেই দেশটিতে সেনা অভ্যুত্থান হয়েছে। নীতিমালা ছাড়ে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট। গণমাধ্যম বিশেষজ্ঞরা মনে করেন, কন্টেন্টগুলোর মান নিয়ন্ত্রণের জন্য সার্টিফিকেশন বোর্ড গঠন জরুরি, আর বিদেশি প্ল্যাটফর্মগুলোর জন্য প্রয়োজন আইনি কাঠামো, নতুবা সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধ অশ্লীলতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। কক্সবাজারের রামপুর সুন্দরবন মৌজার মহেশখালীতে চিংড়ি চাষীদের প্লট দখল করছে রামপুর কোদাল বাহিনী ও রামপুর কৃষি উপনিবেশ সমিতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে সংগঠন দুটি ইতিমধ্যে 9টি প্লট দখল করেছে। তারা বঙ্গবন্ধু কলোনির নাম দিয়ে এসব দখলবাজি করছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রিম্প প্রজেক্ট ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানকার আশেপাশে কোনো মিটিং মিছিল করা যাবে না, এই আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে প্রশাসন ভবনে তালা লাগিয়ে আন্দোলন করে। এই ঘটনায় সরকারের সর্বোচ্চ মহলে বেশ সমালোচনা হয়। যুব সমাজকে মাদক থেকে দূরে থেকে ভালো কাজের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি। শুক্রবার বিকেলে ফরিদপুর আয়েশা স্বামী টি-20 ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রতিযোগিতায় মধুখালীর আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ 9 উইকেটে রাজবাড়ির কালুখালীর মৃগী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিশ্বে করোনায় মারা গেছে 23 লাখেরও বেশি মানুষ। শনাক্ত হয়েছে 10,59,00,000 রোগী। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মৃত্যুতে দ্বিতীয় এবং আক্রান্তের তৃতীয় অবস্থানে থাকার ব্রাজিলে করোনা প্রতিরোধে অবহেলার অভিযোগে রাষ্ট্রপতি ও স্বাস্থ্যমন্ত্রীর বিপক্ষে তদন্ত করছেন সেদেশের প্রসিকিউটর জেনারেল। ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে মহাসড়কে নতুন করে অবরোধে নেমেছে কৃষকরা। তবে অ্যাম্বুলেন্স ও স্কুল বাসের মতো জরুরি প্রয়োজনীয় পরিষেবা অবরোধ মুক্ত আছে। ইতিমধ্যে কর্মসূচি উপলক্ষে দিল্লিতে 50,000েরও বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের সহযোগিতা করছে আধাসামরিক বাহিনী। জল কামানসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ।